নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দাদা ভিডিও আসছে না কেন, ভিডিও দিচ্ছ না কেন। দেখো, জোর করে ভিডিও বানিয়ে তো লাভ নেই, ভিডিও বানানোর তো টপিক দরকার না। তো সুতরাং তোমরা সকলেই জানো আইএসএলের ট্রান্সফার মার্কেটে সিজন শেষ, এখন জাস্ট প্র্যাকটিস হবে। প্র্যাকটিসের নিউজ তোমরা এমনি পাবে, এবং তার সাথে সাথে যখন নভেম্বরে আইএসএল শুরু হবে তখন আবার আগের মতো প্রতিনিয়ত ভিডিও আসবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ড্যানিয়েল চিমার কথা, তাই এই ভিডিওটায় জানাবো তোমাদের ড্যানিয়েল চিমা কবে আসবে, এবং তার সাথে সাথে অবশ্যই ডুরান্ট কাপের ফাইনালের দিকে আমাদের সকলের নজর থাকবে। মোহামেডান কি এবার ডুরান্ট কাপ পেতে পারে এবং কী সম্ভাবনা, সেই ব্যাপারেও কথা বলবো। তো অবশ্যই চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা ডুরান্ট কাপ নিয়েই কথা বলবো। দেখো, ডুরান্টে কিন্তু মানে দুর্ধর্ষ টিম, দুজন দুর্ধর্ষ টিম দুটি কিন্তু ফাইনালে উঠেছে, এফসি গোয়া এবং তার সাথে সাথে মোহামেডান এসসি। এবং যদি অঘটন না ঘটে সেক্ষেত্রে কিন্তু একটা আমরা দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ দেখতে চলেছি, এবং অবশ্যই দেখা যাক কী হয়। তবে তোমরা যদি বলো প্রেডিকশনের কথা, আমি তো একটু হলেও মানে 51-49% আমি এগিয়ে রাখবো এফসি গোয়াকে। জানি না প্রেডিকশন মিলবে কি না, নাও মিলতে পারে, কারণ মোহামেডান এই টোটাল লিগটাই কিন্তু দুর্ধর্ষভাবে খেলেছে। তো সেক্ষেত্রে মোহামেডান জিতলে আমি অবাক হব না, এবং অবশ্যই খুশি হব, কারণ বাংলার ক্লাব। এবং দেখা যাক কী হয়। এরপর আমরা ড্যানিয়েল চিমার কথা বলবো। দেখো, আমি তোমাদের যেহেতু জানাইনি তাই একবার জানিয়ে দিই, প্রত্যেকটা বিদেশি কিন্তু গোয়াতে পৌঁছে গেছে, শুধুমাত্র ড্যানিয়েল চিমা ছাড়া। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ড্যানিয়েল চিমা কবে আসবে। দেখো, আপাতত যা খবর, রোববার সম্ভবত দুপুরের দিকে কিংবা খুব বেশি হলে সোমবার রাতের মধ্যে কিন্তু গোয়াতে পৌঁছাবেন তিনি। তার ভিসার একটা প্রবলেম দেখা হচ্ছে, বা প্রবলেমটা এখনও হচ্ছে ভিসা নিয়ে, ভিসাটা তিনি হাতে পাননি, যার জন্য তিনি ইন্ডিয়া স্পেশালি গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেননি। এবং এই মুহূর্তে এটাও শোনা যাচ্ছে ড্যানিয়েল চিমা এসেই কিন্তু খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবেন, যেহেতু তিনি লেট। এবং এই মুহূর্তে এটাও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু 9-10 তারিখের মধ্যে ফুল টিম নিয়ে মাঠে নেমে প্র্যাকটিস একদম জোর কদমে শুরু করবে। তো অবশ্যই চিমার ব্যাপারে বেশি কিছু আপডেট নেই, যেটা আছে সেটাই তোমাদের জানালাম, যে হয় রবিবার দুপুরের দিকে কিংবা খুব বেশি হলে সোমবার রাতের মধ্যে তিনি পৌঁছে যাবেন। এবং অবশ্যই তারপর প্রত্যেকটা প্লেয়ার একত্রিত হয়ে কিন্তু আবারও প্র্যাকটিস শুরু করবে, এবং যেটা তোমাদের বারবারই বলছি, গতবারের তুলনায় এবার অনেক ভালো টিম, বেটার টিম, বেটার টাইমও পাচ্ছে, একটা ভালো কোচও রয়েছে সঙ্গে, তাই এবার একটা ভালো ফলের আশা তো করাই যেতে পারে। আর যেহেতু ড্যানিয়েল স্টারেজ এই নামটা অনেক ঘোরাফেরা করেছিল, তাই তোমাদের একটা অফিসিয়াল কনফার্মেশন জানিয়ে দিই, তিনি কিন্তু এ লিগের ক্লাব পার্থ ঘুরিতে সাইন করেছেন। দেখা যাক তিনি কেমন খেলেন সেখানে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।